Class 9 and 10 students of APC High School for Boys, Salt Lake. Here is a series of discussions for you on how to fill in the blanks with the correct forms of verbs. This is also for class 9 and 10 students under the Madhyamik Board wherever you are. এখন তোমরা জানো যে তোমাদের question number 4 একটি 90 নম্বরের প্রশ্নে question number 4 এ তোমাদের সঠিক ক্রিয়ার রূপ নির্বাচন করে শূন্যস্থান পূরণ করতে হয় এবং সেগুলো তোমাদের তিনটের মধ্যে একটি বাছতে হয়। अर्थात दिस इज अ मल्टीपल चॉइस टाइप क्वेश्चन फॉर विच और इन विच फॉर ईच ऑफ द ब्लैंक्स यू आर गिवन थ्री ऑप्शंस टू चूज फ्रॉम। एक तो भेबे उत्तर गुलो करले प्रत्येकटाई सठिक है এবং আমাদের অভিজ্ঞতায় আমরা দেখি যে এই জায়গাটায় কিন্তু অনেকে একটু স্টেজে মেরে দেব এরকম ভাব দেখায় এবং যার ফলে খুব সহজ কিছু নম্বর হাতছাড়া হয়ে যায়। আমরা এই বিষয়ে আজ থেকে কিছু আলোচনা শুরু করছি। আশা করা যায় আগামী তিনটি উপস্থাপনা থ্রি প্রেজেন্টেশন ফ্রম নাও অন উইল বি অন চুজিং দ্য কারেক্ট ফর্মস অফ ভার্বস অ্যান্ড আই রিপিট দিস ইজ ফর ক্লাস 9 অ্যান্ড ক্লাস স্টুডেন্টস প্রাইমারি ফর এপিসি হাই স্কুল ফর বয়েজ অ্যান্ড অলসো ফর স্টুডেন্টস under the Madhyamik Board, wherever they are. Ektu amra screen ta share kore ni. Jara Acharya Prafulla Chandra Uccho Vidyalaye poro, jara amar class kore obhosto, tara khub sahojei amar kotha gulo bujhte parbe asha korchi. তবুও তোমাদের মনে করানোর জন্য আর একবার এগুলো স্মরণ করিয়ে দিই। আমি তোমাদের বারবারই বলতে থাকি যে বেশিরভাগ ইংরেজি বাক্য দুটো ছকে লেখা হয়, একটা হচ্ছে আই লাভ ইউ আর একটা হলো মাই নেম ইজ খান, তাই তো? অর্থাৎ আই লাভ ইউ, এই ইংরেজিটা যে ইংরেজি জানে না সেও বলতে পারে এবং সেখান থেকেই আমাদের পড়ানোটা শুরু হয়। কারণ ইংরেজি ভাষায় বাক্যের মূল ছাঁচ যে সাবজেক্ট ভার্ব অবজেক্ট, এর এত সহজ উদাহরণ অন্তত আর কিছু আছে বলে আমার জানা নেই। দেখো, আই এর জায়গায় সাবজেক্ট, আইটা সাবজেক্ট, লাভ ভার্ব, ইউটা অবজেক্ট। কোনো কিছু কাজ করার ক্ষেত্রে এই ছাঁচটা দারুণ কাজে লাগে। যেমন আই লাভের জায়গায় তুমি প্লে লিখলে, ইউর জায়গায় ক্রিকেট লিখলে। এবার ধরো পাঁচু, পাঁচু জানো আমার সব থেকে প্রিয় চরিত্র। পাঁচু প্লেস ক্রিকেট, শুধু এখানে প্লেট জায়গায় প্লেস হয়ে গেল, ছাঁচটা কিন্তু একই রইল। এবার পাঁচু ক্রিকেট খেলবে, পাঁচু উইল প্লে ক্রিকেট, পাঁচু ক্রিকেট খেলেছিল, পাঁচু ক্রিকেট খেলেছিল, পাঁচু
played cricket. Pachu cricket khelte pare. Pachu can play cricket. Ebhabe ojosro bakko lekha jay. Arthat jeta bowler seta hocche যে আমরা এই ছাঁচে অজস্র বাক্য লিখতে পারি ইচ্ছে করলে এবং নির্ভয়ে থাকতে পারি যে যা লিখছি সেটা ঠিক। শুধু টেন্সের ব্যাপারটা একটু খেয়াল করে নিতে হবে। অন্য আরেক ধরনের বাক্য যেখানটায় সাধারণত অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার এগুলো কাজে লাগে, তার একটা উদাহরণ একটি বিখ্যাত সিনেমার নাম মাই নেম ইজ খান, সেটা দেওয়া হলো। এবার খেয়াল করে দেখো মাই নেম ইজ খান দিয়ে কি ধরনের বাক্য আমার হতে পারে। মাই নেম ইজ খান, তোমাদের যাকেই প্রশ্ন করা হয় হোয়াট ইজ ইয়র নেম, তোমরা তো এভাবেই উত্তর দাও মাই নেম ইজ পাঁচু, পাঁচু পাল। অর্থাৎ এদিকে ইজ এদিক থেকে শুরু করছি নামটা দিয়ে, পাঁচুপাল ইজ মাই নেম, দ্যাট ইজ অলসো কারেক্ট। তবে সাধারণত আমরা মাই নেম ইজ পাঁচুপাল বলি। আই এম আ বয়, হি ইজ আ স্টুডেন্ট, এই ধরনের বাক্যগুলো যেগুলো হওয়ার ক্ষেত্রে সেগুলো এই ছাঁচ অনুসরণ করে। অর্থাৎ একটা হচ্ছে সাবজেক্ট ভার্ব অবজেক্ট ছাঁচ, আরেকটা হচ্ছে সাবজেক্ট ভার্ব বি ভার্ব প্লাস সামথিং ছাঁচ। খেয়াল রাখতে হয় কি টেন্সটা এবং কখনো কখনো ভয়েসটা। যেমন এখানে দেখো পাঁচু প্লেস ক্রিকেট, যদি আমি এখানে এভরিডে লিখতাম তাহলে তুমি বুঝতে পারতে যে এটা প্রেজেন্ট টেন্স হবে। যদি পাঁচু উইল প্লে ক্রিকেট টুমারো লিখতাম তাহলে বুঝতে ফিউচার হবে। পাঁচু প্লেড ক্রিকেট ইয়েস্টারডে, যদি ইয়েস্টারডে দিতাম তাহলে তুমি বুঝতে এটা পাস্ট হবে। অর্থাৎ এবার যদি আমি এই জায়গাগুলোকে ফাঁকা করে দিই, শুধু প্লে ভার্বটা তোমাকে দেওয়া আছে তুমি যেটা খুশি বসাবে, তাহলে দেখো এটা কোন টেন্সে হবে সেটা কিন্তু নির্ধারণ করে দেবে এই শব্দটা। এখন যখন আমাদের এরকম একটা প্যাসেজ দেওয়া থাকে তখন আমাদের আগে ঠিক করে নিতে হয় যে কোন টেন্সে পুরো প্যাসেজটা যাচ্ছে বা যেতে পারে। সব সময় যে একই টেন্সে হবে তা কিন্তু না হতে পারে, কিন্তু একটা মোটামুটি ধারণা করা যায় যদি আমি সময় নিয়ে আগে প্যাসেজটা পড়ে নিই। প্যাসেজটা পুরোটা না পড়ে যদি উত্তর করা শুরু করি তাহলে কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা বাড়বে। এবার দেখো এইখানটায় কি হলো ক্যান, ক্যানের পর শুধু প্লে বসলো, কুড বসলেও কিন্তু প্লেই বসতো, শুড বসলেও প্লেই বসতো, উড বসলেও প্লেই বসতো, উইল বসলেও প্লেই বসতো। অর্থাৎ কিছু কিছু জায়গা আছে যেখানে অত টেন্স টেন্স নিয়ে আমার মাথা ঘামানোর দরকার নেই, স্যাক করে আমি সঠিক উত্তরটা লিখে দিতে পারি যদি সেই সূত্রগুলো আমার সঠিকভাবে জানা থাকে। আমি এই জায়গাটা নিয়ে আলোচনায় আমি পরে আসছি, আগে সেই স্যাক করে যেগুলো হয়ে যায় সেগুলো নিয়ে আলোচনায় আসছি।
যেমন ধরো টু প্লাস রুট ভার্ব, টু প্লাস রুট ভার্ব বা মূল ক্রিয়া, যেরকম ধরো আই ওয়ান্ট টু প্লে, আই ওয়ান্ট টু প্লে, এবার আই ওয়ান্টেড টু লিখলে সেই প্লেই কিন্তু হবে, কারণ এই যে প্রথমেই বলে দিয়েছি টু প্লাস রুট ভার্ব মূল ক্রিয়া, সি ওয়ান্টস টু আবার প্লে, অর্থাৎ আমার শূন্যস্থান গুলোর মধ্যে যদি আমি টু দেখি তাহলে আর টেন্স টেন্স নিয়ে আমায় ভাবতে হবে না, টু এর পর মূল ক্রিয়াটা বসবে। হ্যাঁ, খুব ব্যতিক্রমী ক্ষেত্রে টু এর পর আইএনজি আসতে পারে, তবে সে নিয়ে আমি আলোচনা করছি না, কারণ মাধ্যমিকের সম্ভাবনার কথা ভাবলে সেগুলো আসে না। এবার দেখো, টু ছাড়া অন্য প্রিপজিশনের ভার্বের সাথে কি বসে? আইএনজি, অর্থাৎ যদি এরকম থাকে আফটার প্লেইং, বিফোর প্লেইং, অন প্লেইং, ইন প্লেইং, ওয়াইল প্লেইং, এগুলো হচ্ছে সেট করে যেগুলো হয়ে যাবে সেগুলো উদাহরণ দিচ্ছি। ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উড, মাস্ট, লেট, মেক, এইগুলোর সাথে আমরা ততটা পরিচিত নই, বিশেষ করে এই ধরনের উত্তর করতে গেলে, তাও এগুলো যদি দিয়ে দেয় চোখ বুঝে এগুলোর পর অ্যাক্টিভ ভয়েস হলে রুট ভার্ব আসবে। যেমন পাঁচু ক্যান প্লে, পাঁচু শুট প্লে, পাঁচু মাস্ট প্লে, পাঁচু উইল প্লে, পাঁচু লেট, ঘেঁচু প্লে, পাঁচু ঘেঁচুকে খেলতে দিয়েছিল, পাঁচু মেড ঘেঁচু প্লে, পাঁচু ঘেঁচুকে খেলতে বাধ্য করেছিল। সব কটা খেয়াল করে দেখো অ্যাক্টিভ ভয়েসে, এদিকে যাই বসুক না কেন মাস্ট বসতে পারে, ক্যানের জায়গায় উড বসতে পারে, কিন্তু প্লে কিন্তু অপরিবর্তিত থাকবে। অর্থাৎ আমরা কি দেখলাম, সেট করে কোনগুলো হয়ে যাবে, টু থাকলে মূল ক্রিয়া, টু ছাড়া অন্য প্রিপজিশনের পর ভার্বের সাথে আইএনজি, এবং মডালস, যেগুলোকে আমরা মডালস বলি, এই যে ক্যান, কুড, মে, মাই, শ্যাল, শুড, উড, মাস্ট, লেট, মেক, মেড, এই গোষ্ঠী আছে, এর সাথে যদি কোনো ভার্বের ফর্ম দেওয়া থাকে তাহলে সেটা চোখ বুঝে রুট ভার্ব বা মূল ক্রিয়া হবে। হ্যাজ, হ্যাভ, হ্যাড, এগুলোর পর ভার্বের পাস্ট পার্টিসিপল চোখ বুঝে বসবে। পাঁচু has broken Ghechu's tiffin box, Ghechu has gone home, Pachu had made
a mistake. এই মেডটা কিন্তু হলো থার্ড ফর্ম মেক মেড মেড অর্থাৎ পাস্ট পার্টিসিপল অ্যামিজ আর ওয়াজ ওয়্যার এগুলো যদি থাকে তারপর ভার্বের কি ফর্ম বসবে অ্যাক্টিভ কন্টিনিউয়াস ধরো রাহুল স্যার এখন পড়াচ্ছেন তাহলে রাহুল স্যার নিজেই পড়াচ্ছেন কাজে অ্যাক্টিভ ইজ টিচিং নাও কিন্তু যদি বলি বাড়িটা বা দরজাটা ভাঙা তাহলে প্যাসিভ সিম্পল প্রেজেন্ট মানে সাধারণ বর্তমান তখন কি হবে দ্য ডোর ইজ ব্রোকেন অর্থাৎ থার্ড ফর্ম বিং যদি থাকে প্লাস ভার্বের PP having যদি দেওয়া থাকে verbal PP ধরো Being injured, Rolando left the field. Erane, being injured, ever having. Broken Messi's record, Rolando is not the name, Ronaldo, Onuragi jara acho amake ektu khama koro, Having broken Messi's record, Ronaldo jumped in joy. তাহলে দেখো এইগুলো নিজের থেকেই হয়ে যাবে এগুলোর জন্য আমাদের খুব একটা কিছু চিন্তা ভাবনা করতে হচ্ছে না এগুলোকে আমি একটু সবুজ রং করে দিচ্ছি সব থেকে সোজা এটা বোঝানোর জন্য এবার হচ্ছে এমন কিছু জায়গা আমাদের আসবে যেখানে ভাবতে হবে ভাবার সব থেকে সোজা রাস্তাটা কি ধরো আই স আ টাইগার খেয়াল করে দেখো আমাদের আই লাভ ইউ ছকে পড়ে গেল তাই না আই স আ টাইগার আই লাভ ইউ তো বলল আই স আ টাইগার তেমনি আই হার্ড আ ডল আই স আ ডল এগুলো সব আই লাভ ইউ ছকে পড়ল এবার এটা আমার কমপ্লিট হয়ে গেছে তাহলে পরে ভার্বটা কি হবে যদি টাইগার নিজে কাজটা করে তাহলে আইএনজি আর যদি কাজটা তার উপর হয় তাহলে থার্ড ফর্ম যেমন ধরো আই স দ্য ডোর ব্রোকেন
আই স দ্যাট ওর, দেখো আই লাভ ইউ হয়ে গেছে, তাহলে থার্ড ফর্ম, কারণ ওটাকে ভাঙা হয়েছে। আর টাইগার নিজেই ব্রেক ডান্স দিচ্ছিল, সেই জন্য আই স আ টাইগার ডান্সিং। যেমন এখন তোমরা আমাকে পড়াতে দেখছো, তাহলে তুমি কি বলবে? আই সি আর এস, স্যার নিজেই পড়াচ্ছেন, টিচিং। আই হার্ড আ ডল, দেখো আই লাভ ইউ হয়ে গেছে, টকিং, কারণ পুতুলটা নিজে কথা বলছিল। কিন্তু ধরো একটা বাঘকে তুমি দেখেছো আহত হয়ে কেলিয়ে পড়ে আছে, তাহলে আই স আ টাইগার, দেখো আই লাভ ইউ কমপ্লিট হয়ে গেছে। এবার সে তো আহত করেনি, তাকে আহত করা হয়েছে, কাজে এই থার্ড ফর্ম ইনজিওর্ড। বা তোমরা আরেকটা শব্দ আরো বেশি জানো, উন্ডেড। এই জায়গাগুলোতে আমাদের ভাবতে হবে। এবার যদি দেখি আই স আর টাইগার এটাই মিসিং, অর্থাৎ আই লাভ ইউ কমপ্লিট হচ্ছে না, ধরো এটাই মিসিং, তাহলে এবার বাক্যটা ভালো করে পড়লাম, পড়ে দেখলাম কোন টেন্স লাগছে, সেই টেন্স অনুযায়ী এটা বসালাম। এখন ধরো আই স আ টাইগার ডান্সিং ইন মাই গার্ডেন ইয়েস্টারডে লিখলাম, তাহলে স ঠিক আছে, তাহলে এখানে স বসলো ফার্স্ট। যদি আমি দেখি আই আ টাইগার ডান্সিং এভরি ডে, তাহলে কি হবে? আই সি, রোজকার ব্যাপার। ঠিক এরকম করেই দেখো পাঁচু প্লেস ক্রিকেট এভরি ডে, পাঁচু উইল, যেই উইল বসাচ্ছি আমি জানি, দেখো এই যে ক্যান কুড মে মাই চাল শাল শুড উইল, উইলটা বলা হয়নি, সবগুলোর সাথে রুট ভার্ব, তাহলে পাঁচু উইল প্লে ক্রিকেট টুমারো, ইয়েস্টারডে আছে, পাঁচু প্লেড ক্রিকেট। কিন্তু যদি তোমাকে দেয় ক্রিকেট প্লেস was played playing tomorrow, sorry, এবার আমি এখান থেকে এটাকে আগে দেখলাম, ফার্স্ট আছে, তার মানে এটা উড়ে গেল, প্লেস হবে না, প্লেইংটার কোনো মানে আসছে না, কারণ এখানে কোনো পাস্ট প্রেজেন্টের ব্যাপার নেই, তাহলে ওয়াজ প্লেড হবে, এটাকে নিতে হবে। অর্থাৎ এসব জায়গায় তোমাকে চিন্তা করে এগোতে হবে। যদি দেখো আই লাভ ইউ ছকে পড়ছে, সাবজেক্ট ভার্ব অবজেক্ট ছকে পড়ছে, তাহলে যদি অলরেডি সেন্টেন্সটা কমপ্লিট হয়ে গিয়ে থাকে সাবজেক্ট ভার্ব অবজেক্ট, তাহলে এই এরকম একটা ফর্ম আসবে, বা এরকম একটা ফর্ম আসবে, হয় আইএনজি হবে, নয় ভার্বের থার্ড ফর্ম। আর যদি দেখো আই লাভ ইউটাই কমপ্লিট হয়নি, তাহলে এবার টেন্স অনুযায়ী ভার্বের ফর্মটা বসবে, বা ভয়েস অনুযায়ী ভার্বের ফর্মটা বসবে। এখানে দেখো মাই নেম ইজ খান, তাহলে মাই নেম ইজ মাচু পাল, ঠিক আছে, ডান্সিং ইজ মাই হবে,
এইবার আমি এখানে একটু জুড়ে দিলাম when I was a child. এইবার দেখো কেমন বেখাপ্পা লাগছে, তখন কি হয়ে যাবে was, অর্থাৎ এই সেন্টেন্সটা তোমাকে কিন্তু একটা সূত্র দিল, এই অংশটা একটা সূত্র দিল। এখানে ওয়াজ শুধু আছে তাই নয়, ওয়েন আই ওয়াজ আ চাইল্ড এটা বলা আছে, কারণ ছোটবেলায় এসে হয়ে গেল তখন পাস্ট হয়ে যাবে। এই এই জিনিসগুলো তোমাকে একটু ভাবতে হবে। আচ্ছা এবার দেখো আরেকটা খুব ইম্পর্টেন্ট জায়গায় আসছি, সেটা হচ্ছে এই যে আমরা ক্লাস 9-10 প্রচুর গল্প পড়েছি, খেয়াল করে দেখবে গল্পের মধ্যে এই ধরনের ব্যবহার খুব থাকে। যেমন ওই যেটা আগেই বললাম আই স আ টাইগার ডান্সিং ইন মাই গার্ডেন, সেটা থাকে। আর এই জিনিসটা থাকে, এটা কি অতীতের মধ্যে ভবিষ্যৎ থাকে। ধরো রাম সীতাকে বলেছে বেশি ঝামেলা করলে বাপের বাড়ি পাঠিয়ে, বহু বছর আগের ব্যাপার, কয়েক হাজার বছর আগের ব্যাপার। যদি সীতার বাপের বাড়ি যাওয়া হয়ে থাকে তো হয়ে গেছিল তার মধ্যে, এটা লিখতে হবে কি করে? রাম সে দ্যাট হি উইল সেন্ড সীতা টু হার, ধরো বাপের বাড়ি লিখলে কিন্তু ভুল হয়ে গেল। কেন? এইখানটায়, কারণ এই মুহূর্তে আজকের সময়ে দাঁড়িয়ে তো রাম পাঠাবে না, রাম যদি পাঠিয়ে থাকে সেটা অতীতেই সম্পন্ন হয়ে গেছে। এই তফাতটা নিয়ে আসার জন্য এখানে উড লিখতে হয়, সরি অর্থাৎ এখানে ভার্বটা পাস্টে আছে, জিনিসটা পাস্টে চলছে, তার মধ্যে যদি ভবিষ্যৎ আসে তাহলে সেটা উড প্লাস রুট ভার্ব হয়ে যায়। যেমন ধরো উই ডিসাইডেড that we would go to their children, not we will go to their children. হবে না, কারণ এটা past এ আছে। এবার এটা উল্টো দিক আছে, দুটো অতীতের মধ্যে একটি অন্যটির চেয়ে বেশি অতীত, তাহলে কি করতে হবে? তাহলে যেটা বেশি অতীত সেটার জন্য হ্যাট প্লাস পিপি হয়। যখন আমরা রাইটিং স্কিলের উত্তর লিখছি তখন এটা ততটা গুরুত্বপূর্ণ হয়তো নয়, কিন্তু গ্রামারে ওই যে কারেক্ট ফর্মস অফ ভার্বস, এখানে যদি এই ধরনের প্রশ্ন থাকে তাহলে কিন্তু একটু খেয়াল করতে হয়। এবার দেখো পাঁচু ইনফর্মড মি দ্যাট ঘেঁচু হ্যাড ব্রোকেন আ গ্লাস অন দ্য ডে বিফোর, পাঁচু আমাকে ইনফর্ম করেছে, কি ইনফর্ম করেছে, যে ঘেঁচু অন দ্য ডে বিফোর তার আগের দিন একটা গ্লাস ভেঙেছে। তার মানে ঘেঁচুর গ্লাস ভাঙার যে সময়কালটা সেটা পাঁচু আমাকে ইনফর্ম করার বা পাঁচুর আমাকে জানানোর আরো আগে। এই পরিস্থিতিতে যেটা বেশি আগে সেটা হ্যাড ব্রোকেন দিয়ে করতে হবে, মানে হ্যাড প্লাস পিপি দিয়ে করতে হবে। ধরো আরেকটা সেন্টেন্স দেওয়া যাক, পাঁচু টোল্ড ঘেঁচু দ্যাট দে হ্যাড বিরিয়ানি, সরি দে হ্যাড
eaten বা তোমরা জানো had দিয়েও করা যায় have টা খাওয়ার ক্ষেত্রে ইউজ করা হয় তাহলে they had eaten বা they had had biryani the day before পাঁচু ভেজুকে বলেছিল কিন্তু পাঁচু ভেজুকে যে সময় বলেছিল তারও আগে পাঁচু বিরিয়ানি খেয়েছিল বা তারা পাঁচু এবং পাঁচুর বন্ধুরা বিরিয়ানি খেয়েছিল সুতরাং সেইখানে হ্যাড হ্যাড বা হ্যাড ইটেন এটাকে তোমরা হয়তো জানো এটাকে পাস্ট পারফেক্ট টেন্স বলা হয় আমাদের এত কিছু নিয়ে ব্যস্ত হতে হবে না শুধু খেয়াল করলেই চলবে খেয়াল করাটা তুলনায় সোজা কারণ আমাদের হাতে কতগুলো অপশন দেওয়া থাকে অপশন গুলো পরপর বেছে তুলতে পারলেই আমাদের কাজ হয়ে যায় আচ্ছা আরেকটা ছোট্ট জিনিস যেটা খেয়াল করতে হয় কারণ এটা দেয় কোন কাজ কোন সময় থেকে শুরু কোন কাজ কোন সময় থেকে শুরু হয়েছে এবং এখনো চলছে তখন আমরা কি দিয়ে লিখি ধরো পাঁচু হ্যাজ বিন স্লিপিং সিন্স মর্নিং সকাল থেকেই পাঁচু ঘুমোচ্ছে Pachu has been reading. Pachu has been reading from 6 a.m. অর্থাৎ পাঁচু পড়া শুরু করেছে ছোট থেকে এবং এখনো পড়া চালিয়ে যাচ্ছে এখানে তুমি যদি লেখো যে পাঁচু ইজ রিডিং ফ্রম 6 AM আজকালকার দিনে এগুলোকে ঠিক ভুল ধরা হয় না তবে পরীক্ষায় বিশেষ করে এই কোশ্চেন নাম্বার 4 যেগুলো দেওয়া থাকে সেখানে ওরকম কিছু বাছাই করলে কিন্তু সেটা কেটে দিতে পারে অর্থাৎ সেগুলোকে ভুল ধরা হতে পারে সুতরাং এখানে যদি তোমার হাতে সেই অপশনটা থাকে যেটা অতীতে শুরু হয়েছে এবং এখনো চলছে সেটা বোঝানোর জন্য হ্যাজ বা হ্যাভ তার সাথে বিন তার সাথে আইএনজি ব্যবহার করবে আচ্ছা এবার চলে আসা যাক কিছু উদাহরণ দেখো ফোর পার্সনস কিল ওয়াজ কিল্ড ওয়্যার কিল্ড ওয়েন আ মেটাডোর ভ্যান Collides, collided, was colliding with a scooter last night. এখন আমি আলোচনা শুরুতেই বলেছিলাম যে আমাকে দেখতে হবে যে কোন টেন্সে জিনিসটা চলছে দেখো এটা কোন টেন্সে চলছে লাস্ট নাইট হচ্ছে সেই ইন্ডিকেশন তাহলে এটা পাস্টে হবে ধরে নেওয়া গেল ফোর পার্সন কিল তারা তো মেরেছে তা নয় তাদেরকে মারা হয়েছে তাহলে এটা বাদ ওয়াজ কিল্ড এখানে কোথায় খাট থেকে যাচ্ছ যখন এই বি ভার্ব অ্যাম ইজ আর ওয়াজ ওয়্যার আসবে তখন নাম্বারটা খেয়াল করতে হবে
এখানে এই ওয়াজ এর জন্য এটা বাদ পড়ে গেল, ফোর পার্সনস অর্থাৎ প্লুরাল সিঙ্গুলার এর কেস থাকবে। এবার এইটা ঠিক আছে, দিস ইজ ওকে। When a matador van, আমি অলরেডি বুঝে গেছি past tense এ যাচ্ছে। এবার collides হওয়ার কোনো চান্স নেই, গেল। এবার collided আর was colliding কোনটা হবে? Was colliding, যখন collide করছিল এটা তো কোনো মানে হয় না, কাজে collide করেছিল, অর্থাৎ এটা হবে, এটা হবে না, একটু ভাবলেই হয়ে যায়। With the scooter last night, the driver of the matador van is arrested. রোজ রোজ তাকে অ্যারেস্ট করা হয় না, হ্যাভ অ্যারেস্টেড, সে তো অন্যকে অ্যারেস্ট করেনি, কাজেই আমাদের এই দুটো গেল। Have arrested কোনো মানেই আসছে না। তাছাড়া আরেকটা আছে, দেখো, ড্রাইভার অফ দ্য ভ্যান সিঙ্গুলার আছে, এটা প্লুরাল আছে, আর ড্রাইভার তো অন্য কাউকে অ্যারেস্ট করতে পারবে না, কাজে এটা গেল। রইল এটা, হ্যাজ বিন অ্যারেস্টেড, তাকে অ্যারেস্ট করা হয়েছে, হ্যাজ পড়েছে, বিন পড়েছে, প্যাসিভ করা হয়েছে, তারপর থার্ড ফর্ম পড়েছে, ওকে। এইবার আমরা আজকে শেষ করছি এইটা দিয়ে। এটা দেখো একটু মিশ্র, অনির্বাণ ইউজুয়ালি ডট মি whenever I require him, খেয়াল করে দেখো এটা প্রেজেন্ট টেন্স আছে, whenever I require him, আর ইউজুয়ালিটাও বোঝা যাচ্ছে প্রেজেন্ট টেন্স ইন্ডিকেট করছে। অনির্বাণ, ধরো আই লাভ ইউ যদি ধরি তাহলে অনির্বাণ হচ্ছে আই। এইবার লাভের জায়গাতেই গন্ডগোল নেই কিছু, তাহলে আমার এই তিনটের মধ্যে একটা যেটা ফেলবো সেটা আই লাভ ইউ লাভের মতো হতে হবে। অনির্বাণ প্রেজেন্ট টেন্সে আসছে, তাহলে এটা হওয়ার কোনো সম্ভাবনা নেই, গেল। এবার এই দুটোর মধ্যে টস হবে, অনির্বাণ সিঙ্গুলার, সুতরাং হেল্পস হবে, এটা হবে না, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার তোমরা জানো, হেল্পস হবে। পাঁচু প্লেস, ঘেঁচু প্লেস, গদু প্লেস, যদু প্লেস যদি প্রেজেন্ট টেন্স হয়, পাঁচু প্লেস এভরিডে, গদু প্লেস এভরিডে, ঘেঁচু প্লেস এভরিডে, কিন্তু পাঁচু অ্যান্ড ঘেঁচু প্লে, আই প্লে, ইউ প্লে, একমাত্র আই ইউ ছাড়া অন্য এক বচন যদি থাকে তার সাথে সিম্পল প্রেজেন্ট টেন্সে এস আসবে। আচ্ছা, whenever I require him, এইবার এইখানে দেখো, ওই যে বলছিলাম পাঁচ মেশালি, এখানে আবার এমন একটা শব্দ আছে যেটাতে আবার বাক্যের টেন্স পাল্টে যাচ্ছে, ইয়েস্টারডে। তাহলে হি ড্যাশ, এখানে কোনো ভি ভার্ব নেই, তার মানে সেই আই লাভ ইউ চক, হি এবার দেখো কাম হচ্ছে না কারণ প্রেজেন্ট টেন্স হবে না, এটা বোঝাই যাচ্ছে, গেল। কামিং কোনো মানে দাঁড়াচ্ছে না, আই লাভ ইউ চক আসছে না, তাহলে কেম পাস্ট বোঝাচ্ছে, তাই কেম হবে। আই ড্যাশ অ্যান আইপিএল ম্যাচ দেন, তখন আমি আইপিএল ম্যাচ দেখছিলাম, এটা হওয়ার কোনো চান্স নেই। Now it is a toss between watched and was watching. কোনটা হবে? করছিলাম, যাচ্ছিলাম, খাচ্ছিলাম, was ing, করছি, যাচ্ছি, is ing. So I was watching, এইটা করেক্ট হবে। অর্থাৎ দেখো,
একটু যদি চিন্তা ভাবনা করো, খানিকটা বাংলাতে ভাবলে উপকার হয়। আইএনজির ব্যবহারটা বিভার্বের সাথে হতে পারে, আর যদি আই লাভ ইউ ছাঁচ পূরণ হয়ে যায় তাহলে সেটা আবার অসমাপিকা ক্রিয়া বা নন ফাইনাইট ফর্মে হতে পারে। যেমন আই হার্ড আ ডল টকিং, আই স আ টাইগার ডান্সিং, এরকম। এগুলো পরিস্থিতি বুঝে ঠান্ডা মাথায় আস্তে আস্তে যদি করো, তিনে তিন পাওয়া কোনো ব্যাপার না। আচ্ছা, আর একটা আছে, দেখা যাক, দা বিশ্বভারতী হ্যাজ, যেই হ্যাজ আছে আমি স্যাট সিস্টেমে চলে যেতে পারি। অ্যাপিল হওয়ার কোন সম্ভাবনাই নেই, গেল। তাহলে হ্যাজ বিন অ্যাপিলিং আর হ্যাজ অ্যাপিল, এই দুটোর মধ্যে একটা হতে পারে। এবার এখানে খেয়াল করে দেখো, কোন টাইম ফ্রেম অতীত থেকে শুরু হয়েছিল এমন কিছু বলা নেই, সুতরাং এটা বাদ রইল। পরে এটা, বিফোর ন্যাশনাল গ্রিন টাইপ ট্রাইব্যুনাল, এইবার খেয়াল করো দেখো আই লাভ ইউ হয়ে গেছে, হ্যাজ অ্যাপিল বিফোর ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল, আই লাভ ইউ কমপ্লিট। তাহলে এবার সিক, বিশ্বভারতী নিজেই চেয়েছে সেজন্য সিকিং। আই স আ টাইগার, আই স আ টাইগার ডান্সিং, এটার মতো। এবার আ ডেজ এক্সটেনশন ফর পৌষ মেলা উইচ, এবার একটা আলাদা সাবজেক্ট পাওয়া গেছে, উইচ। এবার ইজ হেল্ড, হেল্ড, উইল বি হেল্ড, কোনটা বসাবো? দেখো এখানে আরেকটা ইন্ডিকেটর দেওয়া আছে, সুন, শীঘ্রই। তাহলে শীঘ্রই পৌষ মেলা কি হবে? হবে। তাহলে কোনটা হবে? এই দুটো হবের কোনো গপ্প নেই, ভবিষ্যৎ বোঝায় এমন কিছু এখানে নেই। তাহলে এটা গেল, এটা গেল, পরে রইল উইল বি হেল্ড। তাহলে কিছুটা ভাবতে হবে, আবার কিছু কিছু জায়গায় তুমি সেট করে করে দিতে পারো। আর একটা শেষ একটা উদাহরণ হয়ে যাক, দেখো বিং পেয়ে গেছি, অন্য কিচ্ছু হওয়ার কোন উপায় নেই। থার্ড ফর্ম
পাঁচু লেফট দ্য ফিল্ড, ও একটা বড় ভুল করলাম, আমাকে দেখে নিতে হবে যে কোন টেন্সে পড়ছে। দেখো এখানে স আছে, এখানে লেফট আছে, সুতরাং মোটামুটি আমি বুঝে নিতে পারি যে এটা পাস্ট টেন্সে লিখতে হবে, কিন্তু এখানে পাস্ট প্রেজেন্টের কোনো অপরেই বিইং আছে, এখানে প্রেজেন্ট পাস্ট নিয়ে কোনো মাথায় খাওয়াবো না, থার্ড ফর্ম পড়বে ব্যাস। পাঁচু লেফট দ্য ফিল্ড, এবার দেখো ঘেঁচু ড্যাশ ড্যাশ সরি ড্যাশ দ্য ফিল্ড, তার মানে আই লাভ ইউ, ঘেঁচু এইবার দেখো লাভের জন্য আইএনজি চলবে না, বাদ। কোন টেন্সে দেখতে পাচ্ছি, পাস্ট টেন্স আছে, তাহলে এটা বাদ। রইল পরে এন্টার দ্য ফিল্ড অ্যাজ ইজ রিপ্লেসমেন্ট, ঘেঁচু স দ্য ফুটবল ড্যাশ অ্যাট হিম, এইবার আবার খেয়াল করো আই লাভ ইউ কমপ্লিট হয়ে গেছে, আই লাভ ইউ হয়ে গেল। তাহলে এইবার ফুটবলের পর এখানে অন্য কোনো সাবজেক্ট পাচ্ছি না, তাহলে এবার আইএনজি হবে বা পিপি হবে, ফুটবলটা তো আসছিল কাজেই এই দুটো বাদ, কামিং হবে হেচু স দ্য ফুটবল কামিং অ্যাট হিম। সো দিস ইজ হাউ উই হ্যাভ টু প্ল্যান আওয়ার আনসার্স ফর দিস কোয়েশ্চন, দ্যাট ইজ কোয়েশ্চন নাম্বার ফোর ইন আ 90 মার্ক কোয়েশ্চন পেপার, ফিলিং ইন দ্য ব্ল্যাঙ্কস with the correct forms of verbs from the options given. আমাদের আজকের মতো আমরা আলোচনা এখানে শেষ করছি, শুধু একটাই অনুরোধ, যদি আমাদের এই উপস্থাপনা তোমাদের পছন্দ হয়ে থাকে, if you like this presentation of ours, please, please subscribe to this channel. And this is our WhatsApp number. In case you want to communicate with us or communicate to us, you can write your comments, your suggestions, your criticisms, if any, into this WhatsApp number. And also, you know, there is your YouTube channel for you also. The name of the YouTube channel is Rahul Sengupta, where you can easily put in your comments and suggestions. So thank you everybody, and in our next presentation we are going to come up with more examples of or on how to fill in the blanks with correct forms of verbs from the options given. Thank you.